আমি দীপা চাকমা সিনিয়র ইনস্ট্রাক্টর রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আমাদের এই কোর্সটা হচ্ছে সেফের অর্থায়নে ইআইএম কোর্সে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের এই কোর্সের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স আসলে এই কোর্সটা করে আপনারা উপকৃত হবেন বিশেষ করে আমাদের এই রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমরা এই ইলেকট্রিক্যাল ইআইএম কোর্সে যে ইলেকট্রিক্যালের বিষয় নিয়ে আমরা যেসব আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি নিয়মিত কোর্স স্কিল 21 নিয়মিত কোর্স 3 মাস মেয়াদি আমাদের আসলে এই বর্তমান যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ এই প্রযুক্তি ছাড়া আমরা আসলে একটা দেশকে কখনো উন্নতি করতে পারবো না তাহলে এই প্রযুক্তি আমাদের পৃথিবীতে যত প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে ওই প্রযুক্তিগুলোকে আমরা যদি পরিচালনা করতে যাই তাহলে বিদ্যুতের ব্যবহার অপরিহার্য বিদ্যুৎ ছাড়া আমরা কল্পনাই করতে পারি না আর আমার এই কোর্সে বিশেষ করে ইলেকট্রিক্যালে স্বল্প পুঁজিতে আমরা এই ইআইএম কোর্সের মাধ্যমে নিজেকে স্বনির্ভর করতে পারি নিজে আমি আত্মনির্ভরশীল হব এবং আমি এই প্রশিক্ষণটা নিয়ে নিজে একজন আমি উদ্যোক্তা হতে পারি আমি অন্যকেও চাকরি দিতে পারি এই চাকরি দেওয়ার পাশাপাশি বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন আমার সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান এনজিওতে আমরা নিজের কর্মসংস্থান করতে পারব আর আমাদের এখানে হচ্ছে যে ইলেকট্রিক্যালে আবাসিক যে আমাদের স্থাপনা বিশেষ করে আমাদের হাউস ওয়্যারিং আসলে আমরা ভাবতেই পারি না যে বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্তই কল্পনা করতে পারি না আর আমাদের বিশেষ করে পার্বত্য হিল ডিস্ট্রিক্টে যেখানে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে আমরা সোলারের ব্যবহারটা এই যে আমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা নিজেদের এলাকায় ঘরে বসে আমি কাজ করতে পারবো টাকা আর্ন করতে পারবো তাহলে নিজে আমি স্বনির্ভর হতে পারতেছি আমাকে বাইরে গিয়ে চাকরি করার দরকার হচ্ছে না আমি নিজে এখানে ঘরে বসেই স্বল্প পুঁজিতে আমি কাজ করতে পারতেছি তাহলে আমাদের এই ঘরে বসে না থেকে আমরা এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা নিজেরা স্বনির্ভর হয়ে পরিবারের পাশে দাঁড়িয়ে দেশকে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি আমরা করব সেই জবটা হচ্ছে স্থায়ীভাবে একটি রুমে আদর্শ সার্কিটের মাধ্যমে 2টি এসপি ডিটি সুইচের একটি বাতিকে 2 স্থান থেকে নিয়ন্ত্রণ এখানে জবের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা এসপিএসটি সুইচের মাধ্যমে একটা টিউবলাইট একটা সুইচের সাথে রেগুলেটরকে সিরিজে সংযোগ দিয়ে একটা ফ্যানের সংযোগ এবং 2 পিন সকেট ফিউজ তারপর এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এমএস মিটারের সাহায্যে আমরা এনার্জি মিটারের সাহায্যে মেইন সুইচ এনার্জি মিটারের সংযোগ চ্যানেল ওয়ারিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করব আর এখানে আমাদের পিপি তো থাকবেই পিপি সবাই আমরা ব্যবহার করব আর এখানে আমার হচ্ছে যে লেআউট ডায়াগ্রামটা আমি অঙ্কন করেছি আর তোমাদেরকে তো আগেই আমি গত ক্লাসে সিবিএলএম দিয়েছি ওই সিবিএলএম এর মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি তারপরে এখানে আমি একে দেখালাম তোমাদের প্রত্যেকটা এই আমরা প্রথমে মিটার বসানোর পর আমরা মেইন সুইচ বসাবো তারপর এসডিবি বসাবো বসানোর পর আমাদের এখানে সুইচ বোর্ডের মাধ্যমে আমরা 3টা লোডকে নিয়ন্ত্রণ করব আর পাশে হচ্ছে আমরা একটা আরেকটা এক ঘাটের সুইচ বোর্ড দিয়ে আমরা একটা লোডকে 2 জায়গা থেকে নিয়ন্ত্রণ করব আর এখানে তোমরা সাইজ অনুযায়ী তোমরা চ্যানেলগুলো কেটে নিবে তোমাদের টুল বক্স নিয়ে ঠিক আছে আমি বন্ধন খুলে জলে স্থলে করি কর্ম সেবার সন্ধান